গত ক্লাসে আমরা হচ্ছে কিভাবে একাডেমি রাইটিং এর সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হয় সেগুলো আমরা শিখছি, যে স্পিকিং এ হচ্ছে আমরা অনেক ইনফর্মাল ইউজ করি, কিন্তু একাডেমি রাইটিং একটু ডিফারেন্ট, একাডেমি স্টাইলে লিখতে হবে এবং ওয়ার্ড গুলো সব হচ্ছে একাডেমিক স্টাইলই হয়। তো আমরাও আজকে শিখবো, মানে প্রতিদিন আমরা হচ্ছে নতুন নতুন নিয়ম শিখবো, গ্রামার শিখবো, পাশাপাশি হচ্ছে যে সেন্টেন্স গুলো কিভাবে একাডেমি স্টাইলে লেখা যায় সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে যেভাবে বলছি যে সেন্টেন্সের অর্ডারটা চেঞ্জ করার কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে সেন্টেন্সে কোথায় কারেকশন হবে, ঠিক আছে? তো কে বলতে পারবে কোথায় কারেকশন হবে? হ্যালো, কে বলতে পারবে? কে বলতে পারবে না? আরে ভুল সঠিক কোনো বিষয় না, কোথায় চেঞ্জ করতে হবে মনে হয়? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাইয়া শুনতে পাচ্ছি? ভাইয়া মনে নেই সঠিক, একজনও বলতে পারবে না এত স্টুডেন্টের মধ্যে? হ্যাঁ, কোথায় শেষ হবে? আচ্ছা, এই জায়গায় চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে এখানে? farmers and have brought দেখতে পাবে। আচ্ছা আমরা একটু দেখি, সেক্ষেত্রে এখানে এন্ড হবে না, কারণ কি, এই এখন এই যে এই যে আমি কালার দিয়ে দিছি এটা হচ্ছে কারেকশন, এখানে কারেকশন হচ্ছে আর এই বিগার এন্ড বিগার কারেকশন হচ্ছে। তো এখানে এখন এই দেখে কেন এটা চেঞ্জ হলো কেউ বলতে পারবে? কেন ওয়াইলস ওয়াইল বা ওয়াইরেস ব্যবহার করতে হবে আমাদের? কেন এনটা উঠায় দিলাম? দুইটা স্যার ভাই একই প্রসঙ্গ না, তুলনার জন্য একটা কম্পেয়ার করছে। সাবঅর্ডিনেট ক্লজ না না না, ইমতিয়াজ যেটা বলছো সেটা ঠিক আছে। তার মানে হচ্ছে দুইটা সেন্টেন্স কিন্তু এই পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সটাকে কিন্তু কম্পেয়ার করতেছে, এখানে তুলনা করতেছে। তো কখনো যদি আমরা এটাকে কন্ট্রাস্ট বলে, হ্যাঁ, তো কন্ট্রাস্ট যদি আমরা করি মানে তুলনা করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ওয়াইল ইউজ করতে পারি, ওয়াইরেস ইউজ করতে পারি, ওয়াইলস ইউজ করতে পারি, এটা করা হলো। আরেকটা জিনিস হচ্ছে বিগার এন্ড বিগার, এটা হচ্ছে স্পিকিং এর জন্য ইস ফাইন, ঠিক আছে, ইনফর্মাল, কিন্তু এটা এবার ইনক্রিজিং, বড় হচ্ছে। বিগার এন্ড বিগার মানে বোঝা যাচ্ছে যে এখানে এরিয়া গুলা কি হচ্ছে, যে মানে আবাদি যে জমির যে পরিমাণটা সেটা বাড়তেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এবার ইনক্রিজিং, এটা হচ্ছে একাডেমি ওয়ার্ড বিগার এন্ড বিগার, এটা হচ্ছে টোটালি হচ্ছে ইনফর্মাল। এই এরপরে বাট শুড উই কিপ অন ডুইং দিস, আমি এখানে প্রথম বলতেছি যে মানুষজন হচ্ছে মানে খাবার এবং পোশাকের জন্য কি করছে, এনিমেল বা পশু যেগুলো সেগুলো মানে সব হচ্ছে যে তোমার এক্সপ্লয়েটেড বলে কি বোঝায়, খেয়ে বলছে অর্ডার মানে শেষ করতেছে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? আর এদিকে কৃষকরা কি করতেছে, আবাদি জমি বাড়াচ্ছে। তো এখন এটা কি, ধরো দুইটা বিষয় দেখলাম, যে মানুষ আমরা হচ্ছে যে পশু যারা আছে, এনিমেলস আছে, যারা প্রাণী আছে, সেগুলো হচ্ছে আমরা খাবার বা পোশাকের জন্য আমরা শেষ করে ফেলতেছি সব। এদিকে হচ্ছে যে ফার্মাররা তারা হচ্ছে যে আরো মানে কাল্টিভেশনের জন্য ল্যান্ড গুলো আস্তে আস্তে বাড়াইতেছে। তাহলে এটা কি আসলে করতে দেওয়া উচিত, মানে করতে দেওয়া উচিত কিনা বা চলতে দেওয়া উচিত কিনা? এখন এই যে সেন্টেন্সটা ইউজ করলাম, এটা
স্পিকিং ইজ ফাইন বাট একাডেমিক রাইটিং এ কি আমরা এটা লিখতে পারবো এটা কিভাবে লিখতে পারবো হাউএভার ইউজ করতে পারি ভাইয়া হুম আর কি এটার সাথে কিন্তু কানেক্টেড আগের সেন্টেন্সের সাথে এটা কানেক্টেড চলতেছে কি চেঞ্জ করতে পারি ওই ডিসপেট দিস ব্যবহার করা যেতে পারে কিনা এই সেন্টেন্সটা রিডাক্ট করবা তুমি ডিসপেট আনলে তো আবার তুমি ইয়া করবা কি বলে কয় ওটাকে কি বলে তোমার হচ্ছে যে দুইটা একটা সাবইউনিট ক্লোজ আনতে হবে প্রিন্সিপাল ক্লোজ আনতে হবে এটা তোমার আবার ইয়া করতে হবে আগেরটার সাথে কন্ট্রাস্ট করতে হবে সেরকম না এখন এই সেন্টেন্সটাই কিভাবে লেখা যায় একাডেমিক রাইটিং এ এইভাবে আমরা লিখতে পারি এখানে আমরা বলতেছি যেমন কিপ গোয়িং আমরা স্পিকিং এ ইউজ করি ইনফর্মাল যে কিপ গোয়িং তারপরে আমরা বলি যে কিপ ইন টাচ সরি কিপ ইট আপ অনেকে আমরা ফেসবুক কমেন্টস করি না স্পিকিং ইজ ফাইন আমরা করতে পারি ইনফর্মাল কিন্তু একাডেমিক রাইটিং এ আমরা whether this process should continue is a question that requires careful consideration তো এই এরকম যদি হয় তাহলে সেন্টেন্সটা অনেক একাডেমিক এবং স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স যে এইভাবে লোকজন পশু প্রাণী সব খেয়ে বলতেছে কৃষকরা জমি আবাদ জমি বাড়াচ্ছে তাহলে এই যে প্রসেসটা এটা একটা প্রক্রিয়ার মধ্যে চলতেছে এটা একটা প্রসেস ঠিক আছে whether this process should continue এটা আসলে প্রসেসটা চলবে কিনা এই যে কোয়েশ্চেন এটা একটা কিন্তু প্রশ্ন আর কি এটা আমাদের একটা কনসিডারেশনের ব্যাপার আছে রিকোয়ার্স কেয়ারফুল কনসিডারেশন এটা সতর্কভাবে আমাদের চিন্তা করা উচিত বিবেচনা করা উচিত ঠিক আছে তাহলে এখন এই সেন্টেন্সটা কিন্তু একাডেমিক এবং অনেক সুন্দর একটা সেন্টেন্স একদম ফর্মাল ঠিক আছে এটা আর আমি পেজ নাম্বারটা হচ্ছে ইমেল করে পাঠিয়ে দিব নি গত ক্লাসে এবং আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে যে উপরে লিখে দিয়েছি আমি কলিনসের বই থেকে নেওয়া তো আমি হচ্ছে ইমেল করে পেজ নাম্বারটা দিয়ে দিব নি তাহলে তোমরা হচ্ছে দেখতে পারবা এই সেন্টেন্সটা এখানে কোথায় কারেকশন হবে হ্যাঁ জুমাইরা কি বলতেছিল এন্ড এর পরিবর্তে এখানে কি হবে ভাই আমরা বাট বসাতে পারি আর হচ্ছে বাট দেয়ার are not enough resources and the conflict between humans and animals is really bad okay এইভাবে যদি সেন্টেন্স কারেকশন করা শিখো আস্তে আস্তে আর কলিনসের বইগুলো যখন পেজ দিব কেউ যদি কন্টিনিউয়াসলি পড়তে পারে আমি যেমন দুইটা মাস প্রিন করে পুরো পড়ছি এখন আমার আমি পেপার লিখি এখন কিন্তু প্রফেসর আর ভুল ধরে না ঠিক আছে এবং আমাকে সেদিন ডেকে নিয়ে বলছে যে আমাদের ইংলিশ এখন একটা সেম লেভেলে আমরা তো কারেকশন করা শিখতে হবে আর কেউ আমি গত এর আগে ক্লাসও বলছি একাডেমিক রাইটিং এ আমরা কোনো কনস্ট্রাকশন ইউজ করি না নাম্বার ওয়ান যে বাদ যে বললো বাদ তো হবেই না এখানে জাস্ট অ্যাপোজিশন হিসেবে আমরা ব্যবহার করছি কিন্তু মূল সেন্টেন্স হচ্ছে এখানে হচ্ছে গ্রোয়িং অ্যান্ড রিসোর্সেস আর স্কার্স এখানে অ্যান্ড দেয়ার আরন্ট এনাফ রিসোর্সেস এগুলো আসলে এত বড় সেন্টেন্সটা না করে আমি যদি রিসোর্সেস আর স্কার্স স্কার্স মানে বোঝাই যাচ্ছে এখানে স্বল্পতা তার মানে কি আমার অনেকগুলো ওয়ার্ড তো ইউজ করার দরকার নাই এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমার এখানে বোঝাচ্ছে যে আমাদের সম্পদে স্বল্পতা আছে কথা বোঝা গেল একটা আর আমি এর আগে বলছি যে রিয়েলি তারপর হচ্ছে ব্যাড এগুলো হচ্ছে যে আমরা স্পিকিং এ ইউজ করি ঠিক আছে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি তো রিয়েলি না করে পার্টিকুলারলি আমরা ইউজ করতে পারি তাহলে পার্টিকুলারলি আর ব্যাড না বলে আমরা একাডেমিক ওয়ার্ড প্রবলেমেটিক
তাহলে প্রবলেম্যাটিক যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অনেক একাডেমিক ওয়ার্ড হচ্ছে আর রিয়েলি দ্যাট ইজ ফাইন এটা আমরা স্পিকিং এ ব্যবহার করতে পারবো খুব সুন্দর রিয়েলি ব্যাড এগুলা কোনো সমস্যা নাই কিন্তু আমরা রিয়েলি পরিবর্তে যদি আমরা পার্টিকুলারলি ইউজ করি তাহলে এখানে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং একাডেমিক আর ব্যাড না করে এখানে খারাপ বোঝাচ্ছে মানে কি আসলে এটা সমস্যা বোঝাচ্ছে তাহলে একাডেমিক ওয়ার্ড হচ্ছে প্রবলেম্যাটিক ইউজ করতে পারি এই সেন্টেন্সটা ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ জি ভাইয়া তার মানে একাডেমিক রাইটিং এ কি আমরা যত শর্ট ফর্ম ইউজ করব মানে ততটাই স্ট্যান্ডার্ড হবে এমন কি শর্ট ফর্ম বলতে ইলাবোরেট না করে মানে একটু শর্টলি এক্সপ্লেইন করব বা এরকম কিছু না 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 এরকম না তুমি যেটা বলতে যাচ্ছ সেটা হচ্ছে এই যে তোমার এখানে মানে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার না করে কিছু ওয়ার্ড ইউজ করবা যে একটা ওয়ার্ড ইসকার এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সে সর্বদা বোঝাচ্ছে তো তোমার এতগুলো তো ব্যবহার করার দরকার নাই এখানে যেটা বোঝাতে যাচ্ছি যে তুমি অনেকগুলো ওয়ার্ড একটা আইডিয়া ইয়া করার জন্য দরকার নাই এমন কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে অনেক কিছু বোঝায় এটা বোঝাচ্ছি আর যেটা বোঝাচ্ছি স্পিকিং এ আমরা এই যে কন্ট্রাকশন আরন্ড এই যে সংক্ষিপ্ত ফর্ম এগুলো এখানে রাইটিং করা যাবে না আচ্ছা পরের সেন্টেন্সটা কিন্তু খুব সুন্দর এটা যদি স্পিকিং এ আমরা বেশি বিশেষ করে পার্থিরিতে ইউজ করি খুব সুন্দর বাট একাডেমিক রাইটিং এ কি করব আমরা আমি একটু পরে অ্যাডভাইস দিচ্ছি একটু পরে আমি টিপস গুলো দিব যে আসলে কেন কি কি করতে হবে আমাদের একাডেমিক রাইটিং আচ্ছা পরের সেন্টেন্সটা কি বলতে পারবে কোথায় কি চেঞ্জ করতে হবে রিয়েলি সেন্স অফ লার্জের বদলে ওয়াইড ব্যবহার করতে পারি গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম কে বলতে হবে গত ক্লাসে আমি কিছু টিপস দিছিলাম একাডেমি রাইটিং এ বলছিলাম কে বলতে হবে গত ক্লাসে একটা কথা বলছিলাম যে ইমপার্সোনাল ইউজ করতে হবে ইফ ইউ গো টু আফ্রিকা ফর এক্সাম্পল ইউ ক্যান সি এগুলো হচ্ছে স্পিকিং ইজ ফাইন কাকে বলতেছি ইমপার্সোনাল ইউজ করতে হবে একাডেমিক রাইটিং এ আমরা ইমপার্সোনাল ইয়াগুলা ইউজ করি মানে পার্সোনাল ইয়াগুলা কম ইউজ করি যেমন এখানে কত সুন্দর হয়ে গেল দিস ক্যান বি সিন in parts of Africa, for example, where? এখানে আমি আফ্রিকার where দ্বারা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে sit alongside এখানে really পরিবর্তে very poor settlements. কিন্তু এখানে as a you can see এটা আর থাকলো না. You can see এটা উঠায় দিলাম এখানে আমি writing আমরা use করি না যেখানে আফ্রিকার নিয়ে আসলাম এবং এটা আমরা একটা সুন্দর করে ইয়া করলাম কি বলে where subordinate conjunction use করলাম বা relative pronoun যেটা বলি হ্যাঁ subordinate conjunction আমরা use করে সুন্দর sentence টাকে তৈরি করলাম So if you go to Africa, you can see, you know, এগুলা স্পিকিং এ ইউজ করবা কোনো সমস্যা নাই বাট একাডেমি রাইটিং এ একটু ইমপার্সোনাল ইউজ করতে হবে ঠিক আছে আর উপদেশ হচ্ছে এই উপদেশ সবগুলো হচ্ছে ইয়া থেকে কলিজের বই থেকে নেওয়া রাইটিং জানলে বা সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং সে ইজি টু রিড হবে আমার একাডেমিক টকে সাইন্টিফিক পেপার রাইটিং এ আমি একটা টকে কথা বলতেছিলাম একটা এক্সাম্পল দিছিলাম সেটা হচ্ছে যে স্যার আইনস্টাইন বলছে যে মেধাবী বলতে জেনিয়াস বা মেধাবী বলতে আসলে এমন বোঝায় না যে কত কঠিন করতে যে পারবে সেই মেধাবী এমন না আইনস্টাইন বলছে যে কে কত কঠিন জিনিসটাকে সহজভাবে ব্যাখ্যা করতে পারে সেটাই হচ্ছে মেধাবী ঠিক আছে সেই হচ্ছে মেধাবী তো এখানে লেখাটা হচ্ছে যে ক্লিয়ার থাকতে হবে এবং ইজি টু রিড সহজে যেন বোঝা যায় ঠিক আছে এটা একটা ফ্যাক্ট দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স হয় সেক্ষেত্রে একটা সাবঅর্ডিনেট ক্লজেস তো বেশি লেখার দরকার নাই তাহলে একাডেমি রাইটিং আমি ওই যে সরি একাডেমি টকেও আমি কিন্তু বলছি যে এট এ টাইম অনেকগুলো ইনফরমেশন দেওয়া যাবে না রিডারের কাছে সমস্যা হবে ঠিক আছে দেওয়া যাবে না তারপরে হচ্ছে যে ওই যে ইমপার্সোনাল যে ব্যাপারটা ইউজ করা যাবে না ঠিক আছে তারপরে ওই যে জুবাইরের যে কথাটা বললাম যে অনেকগুলা ওয়ার্ড ব্যবহার করার দরকার নেই কিন্তু এমনও আছে যে
কয়েকটা ওয়ার্ড ইউজ করলেই এনাফ, অনেকগুলো ব্যাখ্যা না করে ইউজ করাই বেটার। এই হচ্ছে উপদেশ। আচ্ছা অ্যাপোজিটিভ কে বলতে পারবে? অ্যাপোজিটিভ কি? কথা বুঝতে পারতেছি না, আর কেউ? সাবজেক্ট বা নাউনকে অ্যাড্রেস করে যে ক্লজটা হয়। আচ্ছা এর আগে ক্লাসে মনে হয় অ্যাপোজিটিভ আমি দেখাইছিলাম, বাট ওইভাবে দেখানো হয় না, আজকে ডিটেইলস দেখাচ্ছি। তো এই অ্যাপোজিটিভ একাডেমিক রাইটিং কাজে লাগবে, প্লাস হচ্ছে আইএলটিএস রিডিং এ বড় বড় প্যাসেজ গুলো হয় সে প্যাসেজ গুলোতে অ্যাপোজিটিভ খুব বেশি পরিমাণ দেখি, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার থাকে, ফাঁকা গ্যাপ থাকে, ওগুলোতেও আবার অনেক সময় কনফিউজ হওয়ার জন্য দেয়। ঠিক আছে, অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে নাউন অথবা নাউন ফ্রেজ, সহজ কথা আগে কোন একটা নাউন বা নাউন ফ্রেজটাকে সে ব্যাখ্যা করবে পরবর্তীতে, এটা নন এসেনশিয়াল। এর আগেও বলছি যে সেন্টেন্স দিতে হবে এমন কোনো না, বাট দিলে হচ্ছে সেন্টেন্সটা আরো সুন্দর হয়, অর্থাৎ আগের নাউনটাকে আরো সুন্দর ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়, বোধগম্য হয় এই কারণে, কিন্তু এটা না দিলেও সেন্টেন্সটা পরিপূর্ণ থাকে। এক্সাম্পল কে দিতে পারবে? কে দিতে পারবে? ফয়সাল বলো। দ্য জালাল হু ইজ আ পিএইচডি ক্যান্ডিডেট টিচেস আস পাইথন, কমা হবে ভাই তিনটা মাসখানে মাসখানে। আচ্ছা যেমন একটা উদাহরণ হতে পারে, তো দুটো কমা দিয়ে সাধারণত আমরা ইউজ করি, এগুলো পাংচুয়েশনের ব্যবহার। আমি পাংচুয়েশন গুলো বলতেছি এগুলো খুব মাথায় রাখতে হবে, পাংচুয়েশন কখনো ভুল করা যাবে না, সেটা গ্রামারের অংশ। আর আলাদা ভাবে আমি পাংচুয়েশনের আরো কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে যে আমি দেখাবো, আমি মোটামুটি কোর্সে সবগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যতটুকু জানি। তো যেমন এখানে জালাল সম্বন্ধে বললাম যে ডাইরেক্টর রিসার্চ সোসাইটি ডাইরেক্টর, ঠিক আছে, তো এখানে আমি যদি এটা নাও ইউজ করি আমার কিন্তু সেন্টেন্সটা কোনো সমস্যা হচ্ছে না, কারণ জালাল পঞ্চগড়ে জন্মগ্রহণ করছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট থাকে, তারপরে দুটো কমা থাকে, কমার মধ্যে আমরা ওই ওই নাউন বা নাউন ফ্রেজ সম্বন্ধে কিছু বলি, আর ভার্ব থাকে তারপরে, এটাকে বলে অ্যাপোজিটিভ। ঠিক আছে, তো অনেকগুলো রুলস আছে আমি আস্তে আস্তে দিচ্ছি। আবার কিন্তু আমরা চাইলে পাংচুয়েশন যেটা আমি কমার পরিবর্তে কিন্তু ড্যাশ দিয়ে এন ড্যাশ দিয়ে আমি কি করতে পারি ইউজ করতে পারি, এটা কিন্তু রুলস। অনেক সময় দেখবা ওই যে দৈনিক যে পত্রিকাগুলো আছে, ইংরেজি পত্রিকাগুলো পড়লে বা তোমার হচ্ছে আইএলটিএস রিডিং গুলো পড়লে এগুলো দেখতে পাবা যে এই এই ড্যাশ ইউজ করে, তো ওই সময় আবার কনফিউজ হওয়ার দরকার না, আচ্ছা কেন ড্যাশ করলো, এটা নতুন রুলস নাকি, আসলে কিছু না, অ্যাপোজিটিভ ইউজ করছে। আবার এরকম বলতে পারি জারা দালাল মাই ডটার, তো এখানে জারা দালাল কে ব্যাখ্যাটা আমি দিলাম, এটা করতে পারি আমরা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হলো। বাট এখানে যদি আমি নাও দিই সমস্যা নাই, কারণ জারা দালাল কোন একটা ব্যক্তি বুঝাচ্ছে, সে ফু পছন্দ করে, ঠিক আছে, এটা বুঝাচ্ছি, কিন্তু যখন আমি মাই ডটার দিলাম তাহলে বোঝা গেলো যে হ্যাঁ সে হচ্ছে আমার মেয়ে। তবে এই যে এই ক্ষেত্রে যেটা বললাম যে এই ক্ষেত্রে আবার দেখা যায় যে এই দুটা কমার মাঝখানে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, এটসেট্রা এটসেট্রা দেওয়া থাকে, তো এগুলো দেখে কনফিউজ হওয়ার দরকার নাই যে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, কারণ আমি এর আগেই বলছি যেটা নন এসেনশিয়াল। সেন্টেন্সে দিলে আগে নাউন ফ্রেজটাকে আরো ক্লিয়ার করে আর একটু বর্ধিত করে ব্যাখ্যা করে, কিন্তু এটা না দিলেও চলবে, তার মানে সেটার উপর ভিত্তি করে ভার্ব হবে না, কারণ ভার্ব হবে এর আগের যে নাউন বা নাউন ফ্রেজ অনুসারে। তাহলে এই ধরনের অনেকে দেহে হিজ ফ্রেন্ডস আছে দেহে মনে করতে পারে এখানে আর হইতে পারে, বি কেয়ারফুল, এটা হবে না, কারণ যেটা অ্যাপোজিশন তো অ্যাপোজিশন। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে আবার ভার্ব গুলো চেঞ্জ করার দরকার, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আবার এটা তো আমরা দেখলাম যে এই আমরা বাক্যের মাঝখানেও আমরা হচ্ছে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখন হচ্ছে এই
সেন্টেন্সের শেষেও আমরা দেখতে পাই। আমি যে রুলসগুলো দিচ্ছি প্রতিটাই, যখন হয়তো এখন ইয়া হবে না, যখন আইএলটিএস রাইটিং এর স্যাম্পল কোথাও পাইলে বা এই যে কলিন্স এর বই বা ক্যামব্রিজ এর যারা নেটিভ যারা দিছে বা আশার এক বা নয় পাইছে বা কলিন্স এর বই গুলাতে যারা লিখছে, তখন এগুলা মজা পাওয়া যে হ্যাঁ লেখাজ লাগতেছে। বা পেপার যদি পড়ো, বিশেষ করে দ্য গার্ডিয়ান আছে, বড় বড় যে পেপার গুলো আছে সেগুলো যদি পড়ো, বাংলাদেশেরও ডেইলি অবজারভার, তারও কি কি যেন আছে ইয়া তোমার ডেইলি স্টার, এগুলো যখন পড়বো তখন এই ব্যবহার গুলো পাবা। বা আইএলটিএস এর রিডিং যখন পড়বো তখন ব্যবহার গুলো পাবা, বা সাইন্টিফিক পেপার যখন পড়বো তখন দেখবা যে ব্যবহার গুলো পাবা, ঠিক আছে, মজা লাগবে। আর প্র্যাকটিস না করলে কোনো কাজ হবে না, আর এইভাবে চেঞ্জ না করলে আগের ওই খ্যাত রাইটিং এ থেকে যাবে, ঠিক আছে। তখন ওই কি করতে হবে, অ্যানালাইসিস শেষ হবে কিন্তু পেপার লেখার আর হচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ই করতে হবে। কিছু স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে একাডেমি রাইটিং ক্লাসে আসে না, কিন্তু তাদের লিখতে দিছিলাম পেপারের কোনো কিছু পাঠাইছে, গ্রামার অনেক ভুল, কিন্তু তারা হচ্ছে যে মনে করে যে আমরা আসলে গ্রামার মনে পারি, কিন্তু পরবর্তীতে তো আসলে দেখা যায় আউটপুট নাই। তাহলে এখানে হচ্ছে সেন্টেন্সের শেষে আমরা কিভাবে ইউজ করতে পারি, কেউ কি এক্সাম্পল দিতে পারবে নাকি? এটা একটা ফ্রেজ, মানে সেট আপ মানে হচ্ছে স্টার্ট করা আর কি। হ্যাঁ আমরা সেন্টেন্সের শেষেও দিতে পারি, কেউ এক্সাম্পল দিতে পারবে? এই ধরনের সেন্টেন্স কেউ কোথাও পাইছে? কেউ কোথাও দেখছে এর আগে এরকম সেন্টেন্স শেষের দিকে? বাংলাদেশের সাউদার্ন পার্ট হচ্ছে সবসময় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ইয়া হয়, মানে প্রভাবিত হয়, বিশেষ করে কিসের দ্বারা? সাইক্লোন দ্বারা, সাইক্লোন, স্পেশালি বাই সাইক্লোন। তাহলে এই যে সেকেন্ড অ্যাপোজিট, মানে কম কমা ইউজ করে আমি শেষের দিকে দিলাম, আরো একটু ক্লিয়ার করে দিলাম। সাধারণ পার্ট তো ন্যাচারাল ডিজাস্টার তো আছেই, সবচেয়ে বেশি সাইক্লোন দ্বারা এফেক্টেড হয়, এটা একটা গেল। আবার কিন্তু আমরা এরকমও করতে পারি, সেন্টেন্স টাইম ঘুরাই দিলাম, সাধারণ পার্ট এফেক্টেড কি সাইক্লোন দ্বারা, এখানে এই হুইজ দ্বারা কি করলাম, এখানে কিন্তু আমরা অনেক সময় কিন্তু এই কমা ইউজ করি না, তার মানে এটা পাংচুয়েশন ভুল, গ্রামার এরর, বুঝা গেল? এই উইজটা যদি হু ইজ দ্যাট, যেটা রিলেটিভ প্রোনাউন বলে, সেটা যদি মাঝখানে যায় বসতো আগে নাম, সেটা ঠিক ছিল, বাট এটা কিন্তু এক্সট্রা, সেন্টেন্স শেষ হয়ে গেছে। এন্ড সাইক্লোনটা কি সেটা এখন ব্যাখ্যা করতেছে, উইচ ইজ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে যেটা হচ্ছে পৃথিবীর সর্ব, মনে করো কি এটা মোস্ট ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক একটা দুর্যোগ পৃথিবীর মধ্যে, ঠিক আছে। এইভাবেও আমরা কি করতে পারি, নাউন বা নাউন ফ্রেজটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, কিন্তু সেন্টেন্সের শেষেও কি ইউজ করতে পারি, এটাও কিন্তু অপোজিটিভ। এই ধরনের সেন্টেন্স পাইছি কেউ? জি ভাই, এটা কমন। জি ভাইয়া পেয়েছি, মাথা যেন থাকে। জি ভাই ইনশাল্লাহ। আবার তাহলে আমরা কি করতে পারি, আমি কমার পরিবর্তে কি দিতে পারি, ড্যাশও দিতে পারি, ড্যাশ হচ্ছে, এই হচ্ছে রুলস, কারো কোনো কোশ্চেন থাকলে। কিন্তু আজকে যা শিখাইলাম খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রতিদিন যেগুলো শিখাচ্ছি বেশি না, বেসিক গ্রামার হয়তো বা দুদিন বা হয়তো একটা বা দুইটা ক্লাস যাবে, তারপরে যে সেন্টেন্স গুলো যে কারেকশন করা শিখাচ্ছি, যে রুলস গুলা বলতেছে, মনে হচ্ছে কি চার পাঁচটা রুলস, চার পাঁচটা রুলস যে ইয়া ওই আমাদের যে পড়াইতো গ্রামার বই, আটটা দশটা গ্রামার বই কিনো, এইটা মুসর সেটা মুসর, এগুলো কোনো কাজে দেয়। এই যে প্রতিদিন রুলস গুলা দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে, এগুলো যদি কেউ প্র্যাকটিস করে, পরবর্তী তার পেপার লেখা, একাডেমিক পড়াশোনা, আইএলটিএস দে রাইটিং, যেখানে যায় রাইটিং এর ভয় নেই, ঠিক আছে, এবং গ্রামার কেউ বলবে না ভুল হয়েছে তোমার, আর কোনো প্রশ্ন আছে কিনা?
কোনো প্রশ্ন নাই? না ওকে নাই ভাই। তো না থাকলে আমরা শেষ করে দেই, আর আগামী কালকে হচ্ছে আমাদের ইন্টারঅ্যাকটিভ সেশন আছে। ইন্টারঅ্যাকটিভ সেশনে যারা নাম দিয়েছি এবং হচ্ছে যে যারা ইংলিশ কর্নারের সেক্রেটারি হিসেবে আছে সবাইকে থাকতে হবে এবং 20টা ভাওয়াল সাউন্ড সুন্দর করে একটা করে এক্সাম্পল দিয়ে বলতে হবে উচ্চারণ সহ, ঠিক আছে? অথবা 3টা বা 4টা স্লাইড হতে পারে, একটা স্লাইডের মধ্যে 3টা 4টা সর্বোচ্চ, ঠিক আছে? জি ভাই।